by a movie camera of the dead bodies. After burning a house, they were taking shots of the burnt house with a movie camera. জহির রায়হান দেশের সবচেয়ে মেধাবী নির্মাতা লেখকদের একজন। জন্মেছিলেন 1935 সালের 19 আগস্ট ফেনী জেলার মজুপুর গ্রামে। সিনেমা জগতে তার প্রথম পদার্পণ 1957 সালে জাগো হো সাভেরা নামে একটি উর্দু সিনেমাতে সহকারী পরিচালক হিসেবে। এছাড়া পরিচালক হিসেবে জহির রায়হানের যাত্রা শুরু হয় 1961 সালে তার সিনেমা কখনো আসেনির মাধ্যমে। ১৯৬৪ সালে তিনি তৈরি করেন উপমহাদেশের প্রথম রঙিন ছবি সঙ্গম। একই বছরে প্রকাশিত হয়েছিল তার কালজয়ী উপন্যাস হাজার বছর ধরে। এছাড়াও বাণিজ্যিক, অবাণিজ্যিক ও তথ্যচিত্র মিলিয়ে তিনি সর্বমোট 12টি চলচ্চিত্র তৈরি করেছেন। তার বানানো বেহুলা চলচ্চিত্র দিয়ে নায়ক রাজ্জাক বড় পর্দায় বেশ জনপ্রিয় হন। এছাড়া 1952 সালে ভাষা আন্দোলন তাকে এতটাই অনুপ্রাণিত করে যে তিনি ভাষা আন্দোলনকে কেন্দ্র করে 1970 সালে নির্মাণ করেন জীবন থেকে নেয়া, যে সিনেমা দেখে মুগ্ধ হয়েছেন তখনকার বিখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, এমনকি তপন সিনহার মতো আরও অনেকে। মুক্তিযুদ্ধের গণহত্যা নিয়ে তার স্টপ জেনোসাইডকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ডকুমেন্টারি বলা হয়। তবে মেধাবী এই মানুষটি দেশ স্বাধীনের ঠিক পরপরই হারিয়ে যান। ১৯৭২-এর 30শে জানুয়ারি রোববার সকালে রফিক নামে এক অজ্ঞাত টেলিফোন কল আসে জহির রায়হানের বাসায়। টেলিফোনে তাকে জানানো হয়েছিল তার বড় ভাই অর্থাৎ শহীদুল্লাহ কায়সার বন্দী আছেন মিরপুর 12 নম্বরে। ভাইকে বাঁচাতে হলে যেতে হবে তাকে মিরপুরে। সেদিন সন্ধ্যায় প্রেস ক্লাবে জহির রায়হানের চলচ্চিত্র প্রদর্শনী হওয়ার কথা ছিল, কিন্তু টেলিফোন পেয়ে তিনি দুটো গাড়ি নিয়ে মিরপুরের দিকে রওনা দিয়েছিলেন। সঙ্গে ছিলেন ছোট ভাই জাকারিয়া হাবিব ও আরও কয়েকজন। মিরপুর 2 নম্বর সেকশনে পৌঁছানোর পর সেখানে তাকে সেনাবাহিনী ও পুলিশ বাধা দেয়। তার ছোট ভাই হাবিবের ভাষ্য মতে তিনি জহির রায়হানকে মিরপুর পুলিশ স্টেশনে নামিয়ে দিয়ে এসেছিলেন। আরেকটি তথ্য বলছে মিরপুর 12 নম্বর ডি ব্লকে মুসলিম বাজার ঢালের পশ্চিম দিকে ওয়াসার পানির ট্যাঙ্কের সামনে তাকে হত্যা করা হয়। 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি প্রকাশিত মিরাজ মিজু রচিত মিরপুরের 10টি বৌদ্ধভূমি শীর্ষক পুস্তিকা ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য থেকে এ তথ্য জানা যায়। ওই সূত্র মতে 12 নম্বর পানির ট্যাঙ্ক থেকে টেনে হিঁচড়ে তার লাশ নিয়ে গুম করে ফেলা হয়। জহির রায়হান হত্যার পর দিন 31শে জানুয়ারি মিরপুর মূলত বিহারিদের দখলমুক্ত হয়। আর এভাবেই আমাদের মাঝ থেকে হারিয়ে যায় এক কালজয়ী চলচ্চিত্র নির্মাতা।